রহমান রহিম আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় থেকে বৃত্ত সংক্রান্ত উদাহরণ চারের সমাধান করব। আমাদের প্রশ্নে বলেছে প্রমাণ করে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জয় কোনটা ব্যাস এবং কোনটা যায় এই সম্পর্কে আলোচনা করা আছে আমাদের প্রথম ভিডিওতে বৃত্ত সংক্রান্ত প্রাথমিক ধারণার ভিডিওতে ওখানে আলোচনা করা আছে তোমরা দেখে আসতে পারো তো তারপর আমি আজকে আরেকটু রিভাইজ করে দিচ্ছি এটা যদি আমাদের বৃত্ত হয় আর এটা যদি কেন্দ্র হয় এদিক দিয়ে যা হতে পারে এদিক দিয়ে যা হতে পারে এদিক দিয়ে যায় হতে পারে বিভিন্ন দিক দিয়ে যা যেতে পারে বা তোমার যদি এদিক দিয়ে যদি না থাকে তাহলে কীভাবে হতে পারে তোমার এদিক দিয়ে যা থাকতে পারে এদিক দিয়ে থাকতে পারে বিভিন্ন রকম জ্যায় থাকতে পারে তবে কেন্দ্র দিয়ে যেটা গমন করে কেন্দ্র দিয়ে যেটা গমন করে সেটা সব থেকে বড় জ্যায় কেন্দ্র দিয়ে যে জ্যটা গমন করে সেটা সব থেকে বড় যায় এর থেকে বড় যায় আর এই বৃত্তে পাওয়া যাবে না এবং এই যে বৃহত্তম যে জ্য এর আর একটা নাম আছে সেটা হচ্ছে ব্যাস তো আমাদের এই এই প্রমাণে বা এই উপপাধ্যায় আমাদের প্রমাণ করতে হবে যে বৃত্তের এই যে ব্যাস ব্যাসটা যে সবচেয়ে বড় যে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তো দেখি আমরা প্রমাণ করতে হয় কীভাবে একটু দেখে নিই আমরা প্রথমেই একটা বৃত্ত আঁকি আমরা প্রথম একটা বৃত্ত আঁকলাম এবং বৃত্তের অবশ্য একটা কেন্দ্রবিন্দু থাকতে হবে সেই কেন্দ্রবিন্দুটার নাম দিলাম আমরা কি ও এবং এই বৃত্তটারও আমরা একটা নাম দিব সেই নামটা কি দিব এ বি ডি সি দেখো আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা ও কেন্দ্র এ বিডিসি একটা বৃত্ত আঁকলাম এখন আমাদের বলছে প্রমাণ করে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে বৃত্তের যে ব্যাস বৃত্তের ব্যাসটা হচ্ছে বৃহত্তম যে তার মানে একটা ব্যাস আঁকতে হবে একটা জ্যা আঁকতে হবে তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো আসলে কোনটা বড় কোনটা ছোট তাহলে দেখো তো আমরা কেন্দ্র দিয়ে যদি আঁকি তাহলে সেটা হয়ে যাবে কি আর কেন্দ্রের বাইরে দিয়ে যদি আমরা আঁকি তাহলে সেটা হয়ে যাবে কি জ্যা আমরা এবার প্রমাণ করব যে আসলে এবিটা সিডি এর থেকে বড় সিডিটা কি এটা কিন্তু ব্যাস না ব্যাস ভিন্ন একটা জ্যা আর বিটা আসলে একটা ব্যাস বা বৃহত্তম ব্যাস এইটাই যে বড় যায় সেটা আমাদেরকে এবার প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখে ফেলে আমরা যা যা এঁকেছি তাই তাই লিখবো এর বাইরে আর কোনো কিছুই লিখতে হবে না বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনে গিয়ে কি লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিডিসি বৃত্ত এবিসিডি না কিন্তু আমি কিন্তু এবিডিসি বলেছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিডিসি বৃত্তে এই বৃত্তে দুইটা জিনিস আমি নিয়েছি একটা ব্যাস নিয়েছি আর একটা ব্যাস ভিন্ন জায়গা নিয়েছি তাহলে সেই জিনিসটাকে আমরা কি লিখব এবিডিসি বৃত্তে ব্যাস এবং সিডি ব্যাস নয় এরকম একটি জায়গা কারণ ও কেন্দ্র দিয়ে যায়নি সেজন্য আমরা লিখবো কি এবং সিডি ব্যাস ভিন্ন একটি জ্য আমাদের এখন প্রমাণ করতে হবে কি এবিটাকে একটা ব্যাস আর সিডিটা ব্যাশ ব্যাস নয় কিন্তু এরকম একটা যে আমাদের প্রমাণ করতে হবে এবিটা এর থেকে বড় প্রমাণ করতে হবে যে এবি ইজ গ্রেটার দেন সিডি প্রমাণ করতে হবে কি সিডি এর থেকে বড় আমাদের এটার সাহায্যে আমরা প্রমাণ করতে পারবো না আমাদের একটু অঙ্কন করতে হবে সে অঙ্কনটা কি অঙ্কনটা হচ্ছে আমরা ও কোমা সি এবং সি কোমা ডি যোগ করে দিব যোগ করে দেওয়াতে আমরা একটা ত্রিভুজ পাব এখন সেই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে পারবো আমাদের অঙ্কনে লিখে দিই ও কোমা সি এবং ও কোমা ডি যোগ করি প্রমাণ এটার প্রমাণ খুবই সহজ এবং খুবই ছোট প্রমাণে দেখো তো আমাদের এই বৃত্তে কতগুলো ব্যাসার্ধ আছে তোমরা অলরেডি হিসাব করে ফেলেছো এখানে চারটা পেশার্ধ তোমরা দেখতে পাচ্ছ একটা পেশারদের নাম ও এ একটা পেশাদের নাম ও বি একটা পেশারদের নাম ওসি আর একটা পেশারদের নাম ও ডি আমরা যে প্রত্যেকটা উপবাদ্য করার সময় আমরা একটা কমন একটা কথা আমরা শুনে আসতেছি সেটা হচ্ছে কি একই বৃত্তের যতগুলো পেশার্দ থাক না কেন প্রত্যেকেই পরস্পর সমান যেহেতু আমাদের এই উপবাদ্দটা ছোটো তাহলে আমরা এখানে সাইড নোটগুলো লেখার একটু জায়গা পাবো তাহলে দেখো তো ও এ সমান ও বি সমান ও সি সমান ওডি প্রত্যেকটা পেশার্ধ পরস্পর সমান আমরা সাইড নোট কি লিখতে পারি যেহেতু একই বৃত্তের বেশার্ধ সেই জন্য পরস্পর সমান আমরা ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি লিখে ফেললাম এখন দেখো তোমাদের এখানে একটা ত্রিভুজ আছে না ত্রিভুজটার নাম কি ত্রিভুজ ওসিডি আমরা ত্রিভুজ ও সিডি নিয়ে দেখি কি কাজ করতে পারি ত্রিভুজ ও এ আমরা আরেকটা কথা এর আগে হয়তো শুনেছি শুনে গেলেও ভুলে গেছি আমরা একবার একটু মনে করাই দিতে চাই সেই বিষয়টা কি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহ অপেক্ষা বড় হয় ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সেটা ত্রিভুজ স্থূল গণিত্রি বুঝ হোক যে ত্রিভুজ হোক না কেন তুমি যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহুর থেকে অবশ্যই বড় হবে তুমি যে কোনো দুইটা বাহুর যোগ করো অবশ্যই তৃতীয় বাহু থেকে বড় হবে এই দুইটা বাহু তুমি যোগ করো অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড় হবে বি তো এখন আমরা কী জানলাম তাহলে লাইনটা তোমরা আরেকটু মনে রাখতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে দেখো তো ওসি আর ওডি যদি আমি যোগ করি ও সি আর ওডি যদি যোগ করি তাহলে কি সিডিএর থেকে বড় হবে না তাহলে দেখো তো ত্রিভুজ ও এ ও সি প্লাস ওডি ইজ গ্রেটার দেন ও সি যোগ ও সমান সমান কী হবে গেটার দেন কী হবে সিডি সিডি এর থেকে বড় হবে এখানে অফকোর্স সাইড নোটটা দিতে হবে যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর আমার জায়গা স্বল্পতার কারণে আমি নিচে লিখলাম তোমরা অবশ্যই সাইডে লিখবে এই সাইডটাতে লিখে দিবা ওকে এখন দেখো তো আমরা ও সি প্লাস ওডি ওসি সমান সমান কি ও এ লেখা যায় না ওসি সমান সমান বি লেখা যায় না ওসি সমান সমান ও লেখা যায় না তাহলে দেখো তো ওসি সমান সমান আমরা এ ও লিখতে পারি কি না ও সি সমান সমান কি লিখতে পারি আমরা ও এ লিখতে পারি আমরা কেন লিখবো আমরা ওসি সমান সমান এ কেন লিখবো কারণ আমাদের আস্তে আস্তে উদ্দেশ্য হচ্ছে ওসি সমান সমান আমরা ওয়ে লিখলাম আচ্ছা আমরা মূল জায়গাতে যাই আস্তে আস্তে দেখতে পাবো প্লাস আবার ও ডি সমান দেখো তো আমরা ও বি লিখতে পারি কিনা কারণ এই যে আমার আমরা প্রথমে এই কাজটা করে আসছি ডি সমান কি আমরা ওনা আসে ওবি লিখতে পারি কারণ প্রত্যেকের সমান প্রত্যেকে একই বৃত্তের ব্যাসার্ধ ও বি ইজ গ্রেটার দেন সিডি কেন আমরা ও এবং ও বিটাকে বেছে নিলাম কারণ আমার মূল টার্গেট হচ্ছে যেভাবে হোক এবিটাকে সিডি এর থেকে বড় দেখাতে হবে এখন দেখো ও এ এবং ও যদি আমি যোগ করি টোটালটা যোগ করলে কী পাবো আমরা এবি পাবো ইজ গ্রেটার দ্যান সিডি প্রমাণিত